পাবদার পরিবেশটা আগে থেকে অনেক সুন্দর। আর আগে তো সবসময় খেলাধুলা হতো, এখন আসলে খেলাধুলা তেমন হয় না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আগের থেকে একটু ভালো আছি। পা ব্যথা একটু কমেছে, আজকে একটু হাঁটাহাঁটি করতে পারছি। এই তো পাটা আসলে খাঁচকাটা খাঁচকাটা হয়ে আছে, মানে যেমন ধরেন কেটে গেলে রক্ত পড়ে যায়, এটা কাটা না, এটা হচ্ছে কি বলে এটাকে, ঘষা খাওয়া। ঘষা খাওয়াতে কষ্ট বেশি। আর সকালে নাস্তা খাচ্ছি রুটি, কালকের গরুর গোশত আর সবজি। তো কাটা দাগ অনেকটা শুকিয়েছে, ওয়াই হয়ে গেছে, ওয়াই। বিকালবেলা আসলাম একটু ছোট ভাইয়ের খেলা দেখতে। এটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড অবদার ভিতরে, অনেকদিন পর আসলাম, একটু খেলবো। যদিও বা পায়ের অবস্থা ভালো না, আর অবশ্য পায়ে বসে থাকলে আরও জাম ধরে যায়, এই জন্য একটু এক্সারসাইজ করা দরকার। অবদার পরিবেশটা আগে থেকে অনেক সুন্দর। আগে তো সবসময় খেলাধুলা হতো, এখন আসলে খেলাধুলা তেমন হয় না। অনেকদিন পর আজকে আসলাম আমরা, তো ফার্স্ট ইনিংস চলছে আর কি, 12 ওভার করে খেলা। Oh, my God.
আপনাদের প্রিয় হাসান ভাই ব্যাটিং করছে। আপনাদের প্রিয় হাসান ভাই দুটো ছয় মেরেছে অলরেডি, এখন তিনি ব্যাটিং এ আছেন। দেখা যাক কি করেন। হোয়াইট বল, আপনাদের প্রিয় হাসান ভাই ব্যাটিং করছে, তিনি অলরেডি দু দুটো ছয় মেরে দিয়েছেন। দেখা যাক এই বলে কি করেন। হোয়াইট বল, বট যদি গোলবার পার হয়ে গিয়েছে, চার কিনে বোঝা যাচ্ছে না। আচ্ছা চার দিয়েছে, এটা চার রান। হোয়াইট বল, ছয় রান। আপনাদের হাসান ভাই অলরেডি তিন তিনটা ছয় মেরেছে, হার্ড হিটার হাসান ভাই। হোয়াইট বল, চার ওভার 41 রান। হোয়াইট বল, কিপারের স্বাস্থ্য বেশ ভালো। ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার স্টপ কোয়ার্টার। তারা আউট চাচ্ছিল কিন্তু নট আউট। ওভার হয়ে গিয়েছে। নন স্ট্যাক পড়ে গেছে। হোয়াইট বল,
আজকের ওভারের খেলা শেষ, নতুন ওভার শুরু হলো। নো বল, তোমার একটি সিঙ্গেল হয়ে গেল। আম্পায়ার নো বলের পা দেখাচ্ছে, পাটা ক্রস করেছে কিনা, এটা হচ্ছে আমাদের পাড়ার খেলার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আম্পায়ারকে চ্যালেঞ্জ করতেই হবে। আপনাদের প্রিয় হাসান ভাই বেশ কয়েকটি সিক্স মেরেছেন, সম্ভবত তিনটা বা চারটা, একটা ফোর মেরেছেন, বেশ ভালো শেপে আছেন। দেখা যাক এই ওভারে কি করেন। ভালোই ক্রিকেট খেলেন হাসান ভাই। বলতে বলতে তিনি একটা ছয় মেরে দিয়েছেন, বলটা হারায় গেছে। ভালোই তো খেলতেছো। চল্লিশ রান প্রয়োজন, 55 হয়েছে, 14 উইকেট। হোয়াইট বল, নো বল এবং ব্যাটে লাগে একটি রান। একে সেম জিনিস, নো হওয়া মানেই হচ্ছে আমরা আম্পায়ারকে চার্জ করব। এটা হচ্ছে পাড়া মহল্লার একটা ট্রেডিশন, আপনি আম্পায়ারকে চ্যালেঞ্জ করতে পারবেন, কোনো ফাইন নেই, কোনো সমস্যা নেই। এই যে হাসান ভাই হচ্ছে পানি খাচ্ছে, এবং পাশে হচ্ছে সবাই মিলে একটু তর্ক বিতর্ক করছে নো বল হয়েছে কি না। নতুন ওভার নাকি, লাগলে আউট ছিল। 36 বলে 36 রান প্রয়োজন, অর্থাৎ 6 ওভারে 36। সিঙ্গেল হয়ে গেল। সিঙ্গেল হবে, সিঙ্গেল হয়ে গেছে। ছোট বাবু এখানে যা খেলছে, ওভার হয়ে গেল। একটি রান হয়ে গেল। ছয়, বেশ তুখর ফর্মে আছে আপনাদের প্রিয় হাসান ভাই, বেশ তুখর ফর্মে আছে। বলকে ফুটবল দেখতেছ আপনাদের হাসান ভাই, বল ফুটবল দেখতেছ। এক রান, হোয়াইট বল, অন্ধকার হয়ে গিয়েছে, আলো কম। কিপারের স্বাস্থ্য বেশ ভালো, ছোটন দেহের অধিকারী কিপার।
কট উঠেছিল, কটন বলের সম্ভাবনা ছিল, কিন্তু বলার হচ্ছে ক্যাচটা নিতে পারেনি। ওভারের সমাপ্তি, চার ওভার আছে সম্ভবত, 24 বল 22 রান প্রয়োজন। সম্ভবত 20 রানের মতো প্রয়োজন, এই ওভার সহ 4 ওভার আছে, 20 রানের মতো প্রয়োজন। অফসাইডেই খেললেন, ক্যাচ ছিল, ক্যাচ মিস করে ফেলেছে, ড্রপ ক্যাচ। কিছুটা ক্যাচের মতো ছিল, সে মিস করেছে, 4 হয়ে গিয়েছে 4। সম্ভবত আর 15-16 রান প্রয়োজন আর কি। হাসান বেশ ভালো খেলেছে, প্রায় অ্যাটলিস্ট অলরেডি সে 35-40 করে ফেলেছে হাসান। বল খুঁজে পাওয়া যাচ্ছে না, ওভার শেষ, সম্ভবত আর 3 ওভার আছে, ওভার আছে 3টা, 18 বল সম্ভবত আছে, রান প্রয়োজন সম্ভবত 13-14 মতো প্রয়োজন। সিঙ্গেল হয়ে গেল, একটু ঝুঁকি ছিল, আপনাদের হাসান ভাই সিঙ্গেল নিল, সে এখন হয়তো বা বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারির জন্য খেলবে, দেখা যাক বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি হয় কি না। ভালো বল ছিল, বলটা বেশ ভালো ছিল, ভালো বল হয়েছে, কিন্তু ওয়াইড বল, ব্যাটসম্যানরা ধরে নিয়েছে, তারা ম্যাচটা জিতে গিয়েছে, বিকজ বল এবং রান ফ্যাক্ট, রান অনেক কম লাগে, উইকেট অনেকগুলো আছে, বোল্ড হয়ে গিয়েছে। কি ভাই বোল্ড হয়ে গেলা, দাঁড়াও সামনে দাঁড়াও, কটা ছয় মারছো বলো, 4টা বা 5টা মারছো, 4 মারছো মনে হয় 2টা, অনেকদিন পর খেলা না, 4 মনে হয় 2টা বা 3টা মারছো, পায়ে সমস্যা, পানি তো তাও দৌড়েছি আলহামদুলিল্লাহ। তুমি তো অনেকগুলো রান করছো, অ্যাট লিস্ট 40-এর উপরে রান করছো, হয়ে যাবে গেম জিতে যাবে, 10-12 রান লাগে, 12 বল আছে, 12 বলে কত লাগে, 10-এর মতো, এখনো 3 বল পড়ে আছে। ওকে, অনেক ভালো খেলছো তো, আলহামদুলিল্লাহ এই তো খেললাম, আর বেশি রান লাগে না, 12-14 বলে 8 রানের মতো লাগে, আর পায়ের অবস্থা খেলে একটু ভালোই লাগতেছে, মানে পাটা জ্যাম লেগেছিল, একটু দৌড়াদৌড়ি করছি হালকা ব্যথা নিয়ে, তো এখন অনেক ফ্রি লাগতেছে। এই তো খেলাধুলা শেষ করে বাসায় চলে আসলাম, আর খেলায় আমরা কিছু বল বাকি থাকতে জিতে গিয়েছি, আর অনেকদিন পর খেললাম, তার মধ্যে পাটা পুরো জ্যাম ধরেছিল, আর এখন অনেক ফ্রি মনে হচ্ছে, ভালোই লাগছে আর কি, ব্যথাও আগে থেকে অনেক কমে গিয়েছে। সন্ধ্যার নাস্তায় খাচ্ছি আনারস, পেঁপে, আপেল, ট্যাং, তারপর চা, ঠান্ডা গরম সব একসাথে। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগের সাথে থাকবেন, আল্লাহ হাফেজ।